তোমার ওই হাসিতে বধু আছে যে কি মধু, কিন্তু সঙ্গে তানিয়া নামের বোলতাটাও যে আছে, বোলতার একটা ব্যবস্থা করতে হবে, নইলে এ মধু এ জীবনে আর চাখা হয়ে উঠবে না। তানিয়া দি, আমি ছোট হতে পারি কিন্তু বড় খেলোয়াড়, তোমার হুল ভেঙে এ মধু আমি খাবই খাবো। তোমার কাজটা কি রাজীব বুঝে গেছো তো? হ্যাঁ বুঝেছি, কিন্তু কাজটা কি ব্যাপার, এত জরুরি তলব? তলব বলে অপমান করবেন না, আমি তো আপনার দর্শনের প্রার্থনা করছিলাম। উফ ডক্টর চৌধুরী, আপনাকে না চিনলে বিশ্বাসই করতাম না যে বিনয়কেও এমন আউটের পর্যায়ে ফেলা যায়। আপনার এই ভক্তিটি বিশুদ্ধ প্রশংসা হিসেবে ধরে নিলাম এবং উদ্দীপিত হয়ে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি বিনয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে সিদ্ধ অস্ত্র। ইন্টারেস্টিং, তো আমার সামনে যে সুপুরুষটি বসে আছেন ইনি কি তিনি? পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রাজীব, বিনোদিনীতে হতে পারে আমাদের নতুন কান। রাজীব, ইনি মহাশ্বেতা অধিকারী, বিনোদিনীর। বুঝে গেছি স্যার, বুঝে গেছি। ডক্টর চৌধুরী, ওর কানে মন্ত্র দিয়ে দিয়েছেন তো? এটা যদি আপনাকে করতে হবে ম্যাডাম, তাহলে আমি রয়েছি কি করতে? রাজীব খুব পাকাপোক্ত ছেলে, উচ্চাকাঙ্ক্ষী, ডিসপ্যারেট, ক্লেভার, চাইলে বাজিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা রাজীব, তুমি যাদের জানো না চেনো না আমাদের সঙ্গে মিলে তাদের ক্ষতি করতে রাজি হলে কেন? আকাশটা অনেক উঁচুতে ম্যাডাম, সেখানে পৌঁছতে গেলে কারোর না কারোর কাঁধে তো পা রাখতেই হবে, আর সেই কাঁধ পরিচিতের না অপরিচিতের তাতে আমার কি আসে যায় বলুন? বাবা, মাই গড, একে কোথায় পেলেন ডক্টর চৌধুরী? আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ কি বলছেন, আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। তাহলে বিনোদিনীতে রাজীবের এন্ট্রির ব্যবস্থা করছেন? হ্যাঁ হয়ে যাবে, আমার মনটা না আনন্দে নেচে উঠছে। কেন, আপনি কি ভেবেছিলেন মেঘনাথ বোস অ্যারেস্টেড বলে আপনার আর বিনোদিনীর শীর্ষ চেয়ারটার মাঝখানে একটা পার্মানেন্ট ফুল স্টপ পড়ে গেছে? না না, তা ঠিক নয়, তবে বেশ টেনশনে ছিলাম আসলে মেঘনাথ যে ধরা পড়ে যাবে এটা। এক মিনিট রাজীব, কথা হয়ে গেছে, তুমি আসতে পারো। হ্যাঁ, প্রয়োজনে তোমাকে ফোন করে নেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, সি ইউ ম্যাম। এবার বলুন। বলছিলাম যে দময়ন্তীর পজিশনটা না এখনো বেশ পাকাপোক্ত, যদিও ওই মেঘনাথ বোসের মা মিসেস রমা বোস উনি সরে দাঁড়িয়েছেন, দময়ন্তী একজন বেশ স্ট্রং সাপোর্টার হারিয়েছে, কিন্তু শুনছি চন্দ্রাকে হোম থেকে আনা হবে বিনোদিনীতে। তানিয়া তো আছে, আরেকটা কথাও শুনছি যে গার্গি নাকি আবার জয়েন করবে। ওর জন্য টেনশন করবেন না ম্যাডাম, তানিয়া, চন্দ্রা, গার্গি এরা সব শ্যাকরার ঠুকঠাক, রাজীব হবে কামারের এক খা, একটি খায়ে দময়ন্তী সেনের সাম্রাজ্য ভেঙে চুরমার করে দেবে। Let's hope for the best.